হলদিয়ার সতীশ সামন্ত চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে সবজি বিতরণ। লকডাউনের পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বৃহস্পতিবার এগিয়ে এলো পূর্ব মেদিনীপুর সতীশ সামন্ত চ্যারিটেবল ট্রাস্ট। এদিন এই সতীশ সামন্ত চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় প্রায় 4000 জন গরিব মানুষের হাতে আলু পেঁয়াজ সহ বিভিন্ন সবজি তুলে দেওয়া হয়। পাশাপাশি তাদের বাড়িতে থাকার অনুরোধ জানান ট্রাস্টের অন্যান্য সদস্যরা। আপনারা দেখছেন হলদিয়া নিউজ চ্যানেল। এদের মধ্যে আমাদের চা হয়ে যাচ্ছে, এই সমস্ত সদস্যই তো আছেন এক জায়গায়, মানুষ ওখানে হয়ে উঠেছে একের পর এক, কারণ এবং দূরত্ব বজায় রেখে দক্ষিণ প্রান্তে লাইন দিয়ে দাঁড়ান। আপনারা সবাই এত ঘুরাঘুরি করবেন না, আপনাদের বসে দেখতে পরিমাণ করেন যাদের কুপন আছে, আপনারা হবে তা হুড়াহুড়ি করবেন না, দূরত্ব বজায় রেখে চলুন। প্রত্যেকে বলছি দূরত্ব বজায় রেখে চলুন, এবং মাঠের মধ্যে আমাদের তাকবে আছে লাইনের মধ্যে দাঁড়াবার চেষ্টা করুন। আপনারা অযথা কেউ হুড়াহুড়ি করবেন না। আপনারা মাঠের দক্ষিণ প্রান্ত থেকে লাইন দিয়ে আসুন, এবং উত্তর প্রান্ত দিয়ে একের পর এক বাড়িয়ে যান, সেটা ধরে যাবেন। লকডাউনটা মানার চেষ্টা করুন, আপনাদের অনুরোধ করছি। আপনারা প্রত্যেকে দূরত্ব বজায় রেখে প্রত্যেককে মাল লেনদেন করুন। চলুন 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 আগে চলুন 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 চলু